सप्तम श्रेणी सकल शिक्षार्थी आमार पक्ष थेके जानाई शुभेच्छा और अभिनंदन। आशा करी सकले तुम्हारा भलो सुस्थ आछो। ए करोनाकालीन समय ईश्वरेर काछे प्रार्थना करी सकले तुम्हारा भलो थाको एवं सुस्थ थाको। ताहले पढ़ार विषय आछि आजकेर विषय बांगला प्रथम पत्र। तोमादेर जेटी निये आलोचना करब सेटी एकटी कविता। कविताटिर नाम हलो शोनो एकटी मुजिबरेर थेके। लिखेछेन कवि गौरी प्रसन्न मजुमदार। ताहले आशी आमरा प्रिय शिक्षार्थी गौरी प्रसन्न मजुमदारेर संक्षेपे आमरा एकटु जीवनीगुलो जेने नेई। गौरी प्रसन्न मजुमदार आधुनिक बांगला गानेर स्वर्णजुगेर किंवदंती गीतिकार छिलेन। गौरी प्रसन्न मजुमदार तिनि जन्मग्रहण करेन 1924 साले। तार पैतृक निवास छिलो पाबना जिलाय। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও বাংলা উভয় সাহিত্যে স্নাতকোত্তর লাভ করেন, যার কাব্য প্রতিভার উন্মেষ ঘটেছিল। তার অসংখ্য গান ছিল, যে গানগুলো আমরা কয়েকটি জেনে নেই। যেমন শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, আরও ইত্যাদি। তার লেখা কয়েকটি গান যেগুলো আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ হিসেবে পরিচিত, যেমন ও পলাশ ও শিমুল, আকাশ কেন ডাকে, নিশিরাত বাঁকা চাঁদ, মঙ্গল দ্বীপ জেলে, কফি হাউজের সেই আড্ডাটা আজ নেই ইত্যাদি। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1986 সালে। আমরা সংক্ষেপে তার কবি পরিচিতি জেনে নিলাম। এখন আমরা এই কবিতাটির মূল ভাব, যেটা আমরা পাঠ পরিচিতির মধ্যে পাই, সেটি সম্পর্কে একটু জেনে নেব। এই পাঠ পরিচিতি পড়লে আমরা কবিতাটির মূল ভাব জানতে পারব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই কবিতাটির মূল অংশটুকু আমি সংক্ষেপে তোমাদের বলতে চাই। তাহলে শোনো, 1971 সালের 25 মার্চের কালো রাতে এই দেশে যখন পাকিস্তানি হানাদার সেনাবাহিনী নির্বিচারে বাঙালির জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেন। এরপরে তাকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে 7 মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার বজ্রকণ্ঠের আহ্বান ওই মুহূর্তেই সমগ্র বাংলার নিয়ন্ত্রণ নিয়েছিল। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস কারাগারে বন্দী থাকলেও তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে চারিদিকে। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনের সারা দেশেই প্রচার করা হতো তার ভাষণ বক্তৃতা। মূলত কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই শোনো একটি মুজিবরের থেকে। তাহলে এই মুজিবর, যিনি আমাদের একজন, মানে যখন যুদ্ধক্ষেত্রে মানুষ 71-এর যুদ্ধে যখন পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের মানুষের উপর একজন অত্যাচার চালিয়েছিল, তিনি সেই ব্যক্তিটি একজন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাংলাদেশের মানুষকে, প্রত্যেক সমগ্র বাঙালিকে এই যুদ্ধের ক্ষেত্রে আহ্বানে তিনি ডাক দিয়েছিলেন। তাহলে আমরা একটি এখন কবিতাটি জেনে নেব এবং কবিতাটি তোমাদের প্রত্যেকটি লাইন আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে দিতে চাই। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে কবিতার মধ্যে চলে যাই। দেখো, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। বিশ্বকবির সোনার বাংলা
নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেইকো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তাহলে এই কবিতাটি এখন প্রত্যেকটি লাইন আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। শোনো একটি মুজিবরের থেকে, এই কবিতায় কবি গৌরীপ্রসন্ন মজুমদার, এই কবি স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ একটা ভূমিকা তুলে ধরেছেন। তিনি ছিলেন তাহলে কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন বাঙালি জাতির একজন প্রাণের নেতা এবং তাকে একজন অভিসংবাদিত নেতাও বলা হতো। 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন বাংলার মানুষকে চিরদাসে পরিণত করার হীন চেষ্টা চালিয়েছিল, তখন নিরীহ বাঙালির পাশে একজনে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন। তার বজ্র কণ্ঠের আহ্বান ওই সময় সমগ্র বাংলাকে নিয়ন্ত্রণ করেছিল। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষ বন্দি থাকলেও সবার আকাঙ্ক্ষায় একটাই বেজে উঠেছিল, স্বাধীনতার মন্ত্র ধ্বনি। তার পরের লাইনটি দেখো, বলছে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, বলেছে 71-এর বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বানের মধ্য দিয়েই লক্ষ লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বরের স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ, সমস্ত আকাশে বাতাসে একটাই শব্দ ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল, বাংলাদেশ আমার বাংলাদেশ। পরের লাইন দেখো, সেই সবুজের বুক চেরা মেঠো পথে, এখানে পুরোটাই একটা বাংলার রূপ বৈচিত্র্যের কথা বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে। এই চরণটি দ্বারা মূলত বলা যায় যে শস্য শ্যামল সবুজ মাঠের কথা লেখক কি বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ চির প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি। পাকিস্তানি শাসক গোষ্ঠী, পাকিস্তানিরা যে বাংলার মানুষের উপর একটা অমানসিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল, তখন বাঙালিরা তাদের দেশ থেকে কি হয়ে যায়, বিতাড়িত হয়। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর কবল থেকে মুক্ত হওয়ার পর কবি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেই শস্য শ্যামল সবুজ বাংলার মেঠো পথে কবি আবার কি হয় ফিরতে চান। তাহলে এত পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যখন বাঙালির উপর এত নির্যাতন অত্যাচার চালিয়েছিল, এই সব কিছুর মধ্য দিয়ে যখন কবি মুক্ত হয়েছেন, তখনই তিনি এই বাংলার রূপ বৈচিত্র্যকে খুঁজে পেয়েছেন, তিনি এই শস্য শ্যামলের সবুজের মাঠের পথে তিনি যেতে চেয়েছেন, তার জন্য তিনি বলেছেন তিনি আবার বাংলায় ফিরতে চান। পরের লাইনটি দেখো, আবার যে যাব ফিরে কোথায় যাওয়ার কথা বলেছেন তিনি, বাংলায় ফিরে যাওয়ার কথা বলেছেন। তিনি এই প্রকৃতির মাঝে, এই সৌন্দর্যের মাঝে, শস্য শ্যামলে এই বাংলার লীলাভূমির মাঝে তিনি আবার কি ফিরে যেতে চান। বারবার একটাই কথা বলতে চাই যে পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন চক্রান্তে লিপ্ত হয়, বাংলার মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করে, বাংলার মানুষের ওপর চালায় অমানসিক অত্যাচার, এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর কবল থেকেই কবি নিজেকে বারবার মুক্ত করতে চান এবং বলেন যে আবার যে যাব ফিরে। তার কোথায় যাওয়ার কথা বলেছেন তিনি? তিনি বাংলায় ফিরে যাওয়ার কথা বলেছেন। পরের লাইন, আমার হারানো বাংলাকে আবার যে ফিরে পাব, হারানো বাংলা, এখানে হারানো বাংলা বলতে কি বলেছেন তিনি? হারানো বাংলা, হারানো বাংলা বলতে এখানে পরাধীন বাংলাদেশকে বোঝানো হয়েছে। তাহলে একসময় বাংলার এই জনপদ ছিল কি স্বাধীন, 1757 সালে তা ব্রিটিশদের কাছে কি পরাধীনতা হারায়।
পরবর্তী সময়ে দেশ বিভাগের মাধ্যমে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে চলে যায়। লাইনটা আমি আবারও রিপিট করে বলছি, 1757 সালে ব্রিটিশদের কাছে তা স্বাধীনতা হারায়। পরবর্তী সময়ে যখন দেশ বিভাগের মাধ্যমে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে চলে যায়, শুরু হয় তখন দুঃশাসন আর শোষণ, এবং বাঙালিরা হারাতে বসে তাদের কি সব অধিকার। যুগে যুগে বিভিন্ন এই অপশক্তির হাতে পরাধীন থাকা বাংলাকেই কবি বলেছেন হারানো বাংলা। মানে পুরোপুরি মানে একটা পরাধীনতা থেকে মুক্ত হয়েই তিনি সেই কথাটি বলতে চেয়েছেন যে হারানো বাংলাদেশ। তার পরের লাইনটি আসো, আবার তো ফিরে পাবো শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। সোনার খনি বলতে বোঝানো হয়েছে পুরো বাংলাকে, মানে কবির গভীর দেশাত্মবোধের কারণ, দেশাত্মবোধ থাকার কারণেই তিনি এই বাংলাকে সোনার খনি বলেছেন। কবির দৃষ্টিতে বাংলাদেশ শিল্প কাব্যে পৃথিবীর অন্যতম একটা কি সমৃদ্ধ দেশ। বাংলাদেশকে সোনার খনি বলার কারণে বাংলার যে রূপবৈচিত্র্য, বাংলার যে শিল্পে কাব্যে পৃথিবীর অন্যতম একটা সমৃদ্ধ দেশ হলো আমাদের এই বাংলাদেশ। শিল্প কাব্যের চাদরে মোড়ানো এ দেশ কবির অস্তিত্বে গাথা। এমন সুন্দর ও সুশৃঙ্খল দেশকে পাকিস্তানি শাসক গোষ্ঠী পরিণত করেছিল অত্যাচারের কারাগারে। তার এই বাংলাদেশ ছিল একটা সুন্দর এবং সুশৃঙ্খল একটি দেশ, এই দেশকে পাকিস্তানি বাহিনীরা কী করেছিল, তাদের অত্যাচারের কারাগারে পরিণত করেছিল। মূলত বলা যায় যে কবির যে দেশপ্রেম, দেশাত্মবোধ, এই দেশাত্মবোধ থাকার কারণেই কবি গৌরী প্রসন্ন মজুমদার এই বাংলাদেশকে সোনার খনি বলেছেন। বিশ্বকবির সোনার বাংলা, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ তো এই বাংলাদেশকে কী বলেছেন, সোনার বাংলা। তার একটি গানে এদেশকে সোনার বাংলা নামে অভিহিত করেছেন বলে এদেশকে বিশ্বকবির সোনার বাংলা বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এদেশের প্রকৃতিতে মুগ্ধ হয়েছিল, মানে গৌরীপ্রসন্ন মজুমদারও যেমন এই দেশকে ভালোবেসেছিলেন, তার যে দেশাত্মবোধ ছিল, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই বাংলাদেশের প্রকৃতিতে তিনি কী হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। তার এই দেশাত্মবোধক গানে এই দেশকে সোনার বাংলা বলে উল্লেখ করা হয়, যেটা পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। সেজন্য শোনো একটি মুজিবরের থেকে কবিতায় কবি বাংলাদেশকে বিশ্বকবির সোনার বাংলা বলা হয়। পরের লাইন, নজরুলের বাংলা দেশ। তাহলে বাংলাদেশে শিরোনামের প্রথম কবিতাটি, বাংলাদেশ শিরোনামের যে প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, প্রবন্ধ এবং গান বাংলা বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক কিছু লেখাগুলো আমাদের এখনও অন্তহীন প্রেরণার উৎস বলা হয়। তাহলে বলা যায় যে বাংলাদেশ শিরোনামের একটি কবিতা, যেটি প্রথম কবিতা এ কাজী নজরুল ইসলামের লেখা, তার কবিতা এবং গান এবং প্রবন্ধ অবশ্যই বাঙালির জীবনকে আনন্দিত, আনন্দে উৎস, মানে প্রেরণার একটা উৎস বলা চলে। তারপরে জীবনানন্দের রূপসী বাংলা, তাহলে জীবনানন্দ দাস এই রূপসী বাংলা একটি কী কাব্য গ্রন্থ, এই জীবনানন্দের রূপসী বাংলা কাব্যগ্রন্থেই তিনি এই বাংলার রূপ, অনিন্দ্য সুন্দর রূপ সৌন্দর্য তিনি উপস্থাপন করেছেন। তাহলে বলা যায় জীবনানন্দের রূপসী বাংলা বলতে নিঃসর্গের কবি, এই রূপসী বাংলা একটা হচ্ছে কাব্যগ্রন্থ যিনি লিখেছেন জীবনানন্দ দাস। এই জীবনানন্দ দাস এই রূপসী বাংলা কাব্যগ্রন্থেই এই বাংলার অপরূপ সৌন্দর্যের কথা তিনি তুলে ধরেছেন। তারপরে রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ, বলতে বাংলার প্রকৃতির অফুরন্ত ভাণ্ডারকে বোঝানো হয়েছে। বাংলার প্রকৃতি বরাবরই সকলকে মুগ্ধ করে, শুধু কবি কেন,
এই প্রত্যেকটি মানুষকে এই বাংলার সৌন্দর্য, এই বাংলার লীলাভূমি, বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে সকলে কি হয়েছে, মুগ্ধ হয়েছে। সেই মুগ্ধতা থেকেই বিশ্বকবি তার বাংলাকে বলেছেন সোনার বাংলা। জীবনানন্দ দাস তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে উল্লেখ করেছেন। পাশাপাশি এই বাংলার সবুজের বুকচেরা মেঠোপথে কবি আবার কি ফিরতে চান। প্রকৃতির এমন রূপে মুগ্ধ হয়েই কবি বলেছেন, রূপের জেতার নেই কো শেষ বাংলাদেশ। মানে বাংলাদেশের যে রূপ সৌন্দর্য সেটার কোনো শেষ নেই, সকলেই তা দেখে মুগ্ধ। এমনকি বাংলার প্রত্যেকটি কবি, লেখক, সাধারণ মানুষ সকলেই বাংলার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। পরে জয় বাংলা বলতে মন রে আমার, জয় বাংলা, জয় বাংলা। এই বাংলার সমগ্র বাঙালি এই জয় বাংলা স্লোগান দ্বারাই বাঙালি জাতির স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হওয়াকে বোঝানো হয়েছে। পাকিস্তান আমলে বাঙালি জাতির সকল আন্দোলন সংগ্রামের একটাই স্লোগান ছিল, সেটা হলো জয় বাংলা। এই স্লোগান বাঙালি জাতিকে দারুণভাবে উজ্জীবিত করত। জয় নিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে বাংলার এই স্লোগানে সংযুক্ত হয়েছিল সমগ্র জাতি। মূলত এই স্লোগান দ্বারা বাঙালি জাতির স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ হওয়াকেই এখানে বোঝানো হয়েছে জয় বাংলা। তাহলে প্রত্যেকটি বাঙালির একটাই স্লোগান ছিল, সেটি হলো জয় বাংলা। তারা জানতো যে জয় নিশ্চিত এবং অবশ্যম্ভাবী, এই কথাটি এই দ্বিধাহীন চিত্ত মনে রেখেই তারা এগিয়ে যেত এই বিভিন্ন তার 71 সালের এই যুদ্ধে। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এই লাইনটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে বাঙালি জীবন থেকে যখন পরাধীনতার অন্ধকার দূরীভূত হয়ে যাবে তখন সেইটাই হবে অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি, মানে সূর্যের আলো, উজ্জীবে সূর্যের আলোকে আমরা দেখতে পাবো। এ সমস্ত এই স্বাধীনতার সূর্যোদয়ের মাধ্যমে বাঙালি জীবন থেকে, পুরো বাঙালি জীবন থেকে যখন পরাধীনতা অন্ধকার দূর হয়ে যাবে সেই কথাটি কবি এখানে ফুটিয়ে তুলেছেন। বলা হয়েছে, এর আগেও বলা হয়েছে যে একসময় বাংলায় ছিল, বাংলার জনপদ ছিল কি স্বাধীন। 1757 সালে ব্রিটিশরা যখন এই স্বাধীনতা কেড়ে নেয় এবং 1947 সালে দেশ বিভাগের মাধ্যমেই এ দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নামে পরিচিতি পায়। পাকিস্তানে 23 বছরের দুঃশাসন বাঙালি তার সকল অধিকার হারিয়ে অন্ধকারে একসময় গিয়ে ডুবতে বসেছিল। এ অবস্থায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্যোদয়ের স্বপ্ন দেখে কি বাঙালি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী শোনো একটি মুজিবরের থেকে, এই কবিতাটির মধ্যে থেকে আমরা জানতে পারি যে এই 71 সালে যে যুদ্ধ হয়েছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বাঙালির উপর একটা অত্যাচার চালিয়েছিল, নির্মম অত্যাচার চালিয়েছিল, সেই দিক থেকে প্রত্যেকটি বাঙালিকে একজনে জাগিয়ে তুলেছিলেন, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের প্রত্যেক বাঙালির হৃদয়ে এবং অস্তিত্বে তিনি আছেন এবং থাকবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রত্যেকটা লাইন তোমরা কবিতার বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, তোমরা ক্লাসটি দেখবে, মনোযোগ সহকারে বুঝবে। সেইভাবেই আজকে এখানেই শেষ করছি। সকলে তোমরা ভালো থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।